হাওড়া জগৎবল্লভপুর ভূপতিপুর শঙ্করহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে পেঁপে গাছ কাটাকে কেন্দ্র করে খুন হতে হলো অধীর রায়কে। কাকা জ্যাঠা ছেলেরা মিলে তাকে বাড়ির উঠোনে গাছ কাটাকে কেন্দ্র করে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে। ঘটনাচক্রে সেখানে আরেক ভাই গিয়ে আটকাতে গেলে তাকেও হেসো দিয়ে গায়ে মাথায় ফাটিয়ে দেয়া হয়। উত্তেজনাতে ঘটনাতে মারা যায় অধীর। হসপিটালে তাকে নিয়ে গেলে মৃত বলে তাকে ঘোষণা করে চিকিৎসক। তাতেও বাড়ির লোকেদের আশ্বাস না মেটাতে তাকে স্থানান্তরিত করা হয় হাওড়া জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসা চলে সুরজিৎ রায়ের। জগৎবল্লভপুর থানাতে যখন জানানো হয় প্রশাসনের তরফ থেকে, এখনো কোনো কাউকে ধরা হয়নি। বলুন, পেঁপে গাছটা কাটতি ওরা কাটতে বলে বলেছে, কারণ পেঁপে গাছটা কেটেছে আমাদের বসানা গাছ বলেছে বলি, ওরা লাঠি সমটা ফুরুল ফুরুল নিয়ে এসে আর দুম ধাক্কা মেরে দিল। মেয়েরা এখানে মেয়েরা একদম ফেলে দিলে অজ্ঞান হয়ে গেল। একটা ছেলে ছিল চন্দন, তাদের জন্য ফাঁসি হয় যায় না। আপনার নাম?